ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনটি ডুবে যাওয়ার এক মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় সাবমেরিনটির মধ্যে দলবদ্ধভাবে নাবিকদের গান গাইতে। ওই দিন ইন্দোনেশিয়ার 5টি সাবমেরিন সারিবদ্ধভাবে একটা মহড়া ছিল, অনেকটা অশোকমুখর পরিবেশে অংশ নেয় নাবিকটা। কিন্তু এই গান যে তাদের শেষ গান, কিছুক্ষণ পরেই যে তাদের সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যেতে হবে জ্যান্তেন তারা। সমুদ্রের অথই পানিতে বাঁচার জন্য কতই না আপ্রাণ চেষ্টা ছিল তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটির মন্তব্যের ঘরে শোকের ছায়া নেমে এসেছে। মাহুরায় গিয়ে ডুবে যাওয়া ইন্দোনেশিয়ার সাবমেরিনটির 53 জন নাবিকই মারা গেছেন। দেশটির সেনাবাহিনীর প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। সাবমেরিনটিতে নাবিকদের প্রায় 72 ঘন্টা পর্যন্ত টিকে থাকার মতো অক্সিজেন ছিল, যেটা শনিবার সকালেই শেষ হয়ে যায়। ওই সময় সবাই ধারণা করছিলেন নাবিকরা সবাই মারা গেছেন। এখন সেনাবাহিনী সরকারিভাবে সেটা নিশ্চিত করল। রোববার ইন্দোনেশিয়ার সেনাপ্রধান এয়ার মার্শাল হাদি বলেন, কেয়ারাই নাঙ্গালা 402 নামের সাবমেরিনটি 53 জন নাবিকই মারা গেছেন। দেশটির নৌবাহিনীর প্রধান ইয়োদো মার্গানো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবমেরিন কেয়ারাই নানগালা 402 সাগরের নিচে ভেঙে 3 টুকরো হয়ে গেছে। একটি ভিডিও ফুটেজ সাংবাদিকদের সামনে তুলে ধরেন তারা। এর আগে গতকাল সংবাদ সম্মেলন করে নৌবাহিনীর প্রধান এই শীর্ষ কর্মকর্তা সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানিয়েছিলেন। সাবমেরিনের এসব ধ্বংসাবশেষের মধ্যে ছিল লুব্রিকেটের একটি বোতল এবং টর্পেডো সুরক্ষা যন্ত্রের একটি। প্রসঙ্গত 21 এপ্রিল বালিদ্বীপের উত্তরে মহড়ার সময় 53 নাবিক সহ সাবমেরিনটি নিখোঁজ হয়। অন্তত 6টি যুদ্ধ জাহাজ, 1টি হেলিকপ্টার এবং 400 মানুষ সাবমেরিনটি অনুসন্ধান শুরু করে। নিখোঁজ সাবমেরিনের খোঁজে ইন্দোনেশিয়ার সহযোগিতায় এগিয়ে আসে বেশ কয়েকটি দেশ। সাবমেরিনটি হন্য হয়ে অনুসন্ধান শুরু করে অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। শনিবার ভোরে প্রয়োজনীয় সহায়তা নিয়ে বালিতে নামে মার্কিন নৌবাহিনীর একটি উড়োজাহাজ। অবশেষে সাবমেরিনের 3টি টুকরো পাওয়া গেল। স্ক্যান থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সাবমেরিনটি সমুদ্রের প্রায় 800 মিটার গভীরে নিবিজ্জিত অবস্থায় রয়েছে। সচল অবস্থায় এত গভীরে যাওয়া সক্ষমতা এই সাবমেরিনটি ছিল না। নৌবাহিনীর প্রধান ইয়োদো মার্গানো বলেছেন, জাহাজ থেকে ভেসে আসা আরও কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে সাবমেরিনের নাগর এবং ক্রুদের নিরাপত্তা স্যুট। তিনি বলেন, কেয়ারাই নাঙ্গালা ভেঙে 3 টুকরো হয়ে গেছে। জাহাজের খোল, জাহাজের পেছনের অংশ এবং জাহাজের মূল অংশ সব আলাদা হয়ে গেছে। প্রধান অংশ ভেঙে গেছে বলে জানান তিনি। জার্মানির তৈরি এই ডুবোজাহাজটি 40 বছরেরও বেশি পুরনো। 2012 সালে এর কিছু কাজ করানো হয়। নৌবাহিনীর প্রধান জানান, সাবমেরিনের হয়তো কোনো ত্রুটি ছিল যার কারণে এটি ডুবে গেছে। নাবিকদের কোনো ত্রুটি ছিল না। 2012 সালের আগে দক্ষিণ কোরিয়ায় 2 বছর ধরে এটি মেরামত করা হয়। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে বলেন, এই প্রথম ইন্দোনেশিয়ার কোনো সাবমেরিন নিখোঁজের ঘটনা ঘটল। তবে সাবমেরিন নিখোঁজ হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। 2017 সালে আর্জেন্টিনার নৌবাহিনীর একটি সাবমেরিন 44 জন নাবিক সহ নিখোঁজ হয়। 1 বছর পর এ ধ্বংসাবশেষ পাওয়া যায়। কর্মকর্তারা ওই সাবমেরিনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছিলেন।